মামা করেই না তুই মরবি জানিস তো রামপ্রসাদ মা আছে বলেই তো বেঁচে আছি এক সময় মনে হচ্ছিল মায়ের এই শক্তি ছিল বোধহয় আমি আর খুঁজেই পাবো না আর দম পাচ্ছিলাম না দাদা ক্রোয়ে তলিয়ে যাচ্ছিলাম আমি তারপর মাই দিশা দেখালেন মাই পথ দেখালেন গো জয় মা 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 গো দেখি কি অবস্থা আপনার সর্বানি আস্তে আস্তে সর্বানি আস্তে আরে সর্বানি আপনার কেন ফিরেছে আপনার খুব চোট লেগেছে কি হ্যাঁ মানে আহা যাই হয়ে যাক না কেন এখানে তো চিকিৎসা করা সম্ভব নয় তাড়াতাড়ি বাড়িতে চল বাড়িতে গিয়ে চিকিৎসা করছি সবাই চিন্তায় শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ মিচকা চল সব ভালো যা শেষ ভালো তার সর্বানি এই দেখুন মায়ের আশীর্বাদে আমি মায়ের এই শক্তিশিলা ফেরত পেয়েছি মায়ের কৃপা ছাড়া এই যে সম্ভব ছিল না সর্বানি কালি কালি মহাকালি কালিকে পাপ হারিনি পারে সঙ্গে শিশু সঙ্গে এক বয়সী এমা অনুযোধানুকে সঙ্গে জানকী পরম রূপসী প্রসাদ বলে ব্রহ্ম নিরূপণের কথা দেতোর হাসি আমার ব্রহ্মময়ী সকল ঘরে পদে গঙ্গা দয়া কাশি পদে গঙ্গা দয়া কাশি আমার মাথা খাস না তোরা যা এখান থেকে মামা বেশি দূরে যাবো না পাশের মাঠেই যাবো কি রে হ্যাঁ খেলতে হলে এখানেই খেল আমি তোকে কোথাও যেতে দেবো না মা আমার সাথে তো নরকতম যাচ্ছে মা একটু যেতে দাও না মা মামি একটু খেলেই চলে আসবো তুই কোন মুখে বলছিস রে হ্যাঁ তুই জানিস না কি কাণ্ডটা হয়েছিল আমার ছেলেটা তো মরতে মরতে ফিরেছে সে ভয়ে কি ঘরে বসে কাটাবো মা আর তাছাড়া সবাই তো ওই মাঠেই খেলে আমি বলে দিচ্ছি তোকে আমি তোকে কোথাও যেতে দেবো না হ্যাঁ তুই তুই কি বলছিস না কি করে তুই যদি আর একবারও বলিস এই কথাটা আমি তোকে কিন্তু ঘরের মধ্যে বন্ধ করে রাখবো ঠিক কেউ শিক্ষা হয়নি তোর আমায় কেন বকছো মা আমার কি দোষ ছিল আমাকে তো তুলে নিয়ে গেছিল আমি কি ইচ্ছা করে কোথাও গেছিলাম চুপ একদম চুপ আর যদি একবারও বলেছিস তুই আমি তোকে বলেছিলাম তোকে যেতে দেবো না মানে তোকে যেতে দেবো না ব্যাস মাঠটা তো বাড়ির পাশে তোকে যেতে দাও না আর তাছাড়া বিপদ তো যা ছিল তা কেটেই গেছে আর কতদিন ভয় পেয়ে বাচ্চাটাকে এইভাবে আটকে রাখবে আমার ছেলে ওর ভালোটা আমাকেই বুঝতে হবে এমন করে কেন বলছো বুঠা আমরা কি ওদের খেয়াল রাখি না আর তাছাড়া মাথার উপরে মা আছে আর এই যে আমি আমি তোমাকে কথা দিচ্ছি বুঠা না আমি থাকতে একতলার কোনো রকম ক্ষতি আমি হতে দেব না আমি এই নিয়ে আর একটাও কথা শুনতে চাই বেশ এখন না হয় তুমি এড়িয়ে যাবে জোর করে ওকে যেতে দেবে না আটকে রাখবে কিন্তু এরপর
যখন তোমাকে মিথ্যা বলে লুকিয়ে ও খেলতে চলে যাবে তখন কি তোমার ভালো লাগবে? কি করবে বলো তো বউঠান, ওদের বয়সটাই তো এরকম, এই বয়সটাই তো খেলাধুলা করে, বাড়িতে থাকতে কি মন চায়? সেই তো বড় বৌমা, রামপ্রসাদ তো ঠিক কথাই বলেছে, দাও না বাচ্চা দুটোকে খেলতে যেতে দাও না বড় বৌমা। বেশি দেরি করে ফিরবি না, ঠিক আছে? মা বারণ করছে আর তোমরা তোমরা ওকে আশকারা দিচ্ছ। ও আর তোমার কি যায় আসে বলো, তোমার তো মেয়ে, উচ্ছন্নে গেলে তো আমার ছেলেটাই যায়। পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় ততই আনন্দ। রামপ্রসাদই বাঁচিয়েছে কিন্তু রামহরিকে, ওকে বাজে কলঙ্ক দিও না বড় বৌমা। বিপদে পড়েওছে ওই দেবাদেবীর জন্য। রামপ্রসাদ কিছু মনে করিস না বাবা, বড় বৌমাকে তো জানিস, ও মুখে কোনো কথাই আটকায় না। যাকে তুই দেরি করিস বাবা, পুজো বসকে যা। শুনছেন, আপনি একবার ঠাকুর ঘরে আসুন, দেখেছেন কি হয়েছে। কেন কি হয়েছে? এই দেখুন মায়ের হাতে সব অলঙ্কার শুধু শাখা পলা হয়ে গেছে, মাঝারা সিঁদুরে ঢেকে আছে। দেখি তাই তো, এত বড় আশ্চর্য কাণ্ড, মায়ের হাতে অতগুলো গয়না ছিল তা সব গেল কোথায়? আর এত শাঁখা পলাই বা এলো কোথা থেকে? একটু আগেও সব গয়না ছিল, কিন্তু সর্বানি আপনি তো ঠাকুর ঘরেই ছিলেন, আপনি কিছু দেখেননি? আমি তো কাজ করছিলাম, তারপর হঠাৎ করে দেখি সব শাঁখার পলা। কিন্তু এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। মায়ের শাখা পলা আবার গয়না হয়ে গেল। এসবই মায়ের লীলা সর্বানি, কিন্তু মা কিসের ইঙ্গিত দিচ্ছেন আমাদের? আমি তো কিছুই বুঝতে পারছি না। না 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 না, এইভাবে ভেবে কোনো সদুত্তর পাওয়া যাবে বলে আমার মনে হয় না সর্বানি। আমি বরং পুজোয় বসি, আমার স্থির বিশ্বাস যে পুজোয় বসলে আমি এর উত্তর পাব। আপনি এক কাজ করুন সর্বানি, আমার এই কোষাকুষিতে একটু গঙ্গা জল দিন তো। কি এখানে তো এক ফোঁটা জলও নেই। কি হলো সর্বানি? কালকে তো গঙ্গা জল আমি কলসি ভরে রেখেছিলাম, এখানে তো কোনোটাতে গঙ্গা জল নেই। দেখি কি হচ্ছে এটা, কি আজকে একবার মায়ের হাতের গহনা উধাও হয়ে যাচ্ছে, হাতে শাঁখা পালা ভরে যাচ্ছে, আবার কখনো গঙ্গা জলের কলসি ফাঁকা হয়ে যাচ্ছে। এদিকে আজ মায়ের ঘট প্রতিষ্ঠার দিন, গঙ্গা জল ছাড়া ঘট প্রতিষ্ঠাই বা করবো কেমন করে, আর মায়ের পুজোই বা করবো কেমন করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। না এসব ভেবে আর সময় নষ্ট করে লাভ নেই, চলুন আমরা গঙ্গা জল নিয়ে আসি। আসো শুনছেন, এই দেখুন
মানে তো আবার শাখা বলা হয়ে গেল। এই যে সে ব্যাপার নয় সর্বাগে, আমার বিশ্বাস আরো দৃঢ় হলো যে মা নিশ্চয়ই কিছু আমাদের বলতে চাইছে। শাখা পলা সিঁদুর, এই যে অস্ত্রীর চিহ্ন, স্বামীর মঙ্গলের চিহ্ন, এই চিহ্ন কি সংকেত দিচ্ছে আমাদের? তোমার স্বামী মারা গেছে, তুমি যদি ঘাটে না যাও তাহলে পরে এই বৈধব্যের যে ক্রিয়া করবো সেগুলো হবে কি করে? কি ব্যাপার শ্রীমন্ত মশাই? যে নিয়ম আচার মানুষকে যন্ত্রণা দেয়, এই নিয়ম আচারের কোনো মানে নেই। ও আমাদের নিয়ম শেখাচ্ছে। জলে ডুবে মরলে তুমি শান্তি পাবে? দেখি আমার মা জলের তলায় তোমার জন্য কতটা শান্তি রেখে দিয়েছে। রামপ্রসাদ শোক থেকে রবি প্রতিদিন বিকেল 5:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।